ওই লোকটাকে যিনি ধর্মের রীতি মানার আহ্বান জানাচ্ছেন? উনি হচ্ছেন আবু কায়েস ইবনে আবি সারমা। আল্লাহর শপথ, তিনি চমৎকার কিছু কথা বলেছেন। মনে হচ্ছে রাসূলকে দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছেন। আগে আবু কায়েস একা থাকতেন, উনি সব মূর্তি পূজা প্রত্যাখ্যান করে নিজেকে সবসময় পাক ও পবিত্র রাখতেন। কুমারী নারীর সাথেও কখনো তার কোনো সম্পর্ক ছিল না, এমনকি খ্রিস্টান ধর্ম অনুসরণ করতে চেয়েছিলেন কিন্তু সেখানেও তিনি ভরসা পাননি। তিনি আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িটাকেই উপাসনালয় বানিয়েছিলেন। এখন আসল কাহিনী শুনুন। যখন আল্লাহ আকাশের বিষয়ে সিদ্ধান্ত নেন, তখন ফেরেশতারা কথা শোনার জন্য বিনয়ের সাথে নিজ নিজ পালক ঝাড়তে থাকে মসৃণ পাথরের উপর, জিঞ্জিরের শব্দের মতো। আমাকে আপনি আব্দুল্লাহ নাম দিয়েছেন। আমরা ইহুদি প্রধান। লুকিয়ে পড়ুন আব্দুল্লাহ, এইদিকে। আমরা এখানে মুহাম্মদের সাথে কথা বলতে এসেছি। আসসালাম আলাইকা হে মুসলিমদের নেতা মুহাম্মদ। শুনুন ইহুদিগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা তাওরাতের মাধ্যমে জেনেছেন তিনি আল্লাহর নবী যিনি ইসলাম প্রচারের জন্য প্রেরিত হয়েছেন, তবুও জেনে শুনে কেন ওনাকে আপনারা অস্বীকার করছেন? আপনাদের ধর্মগুরুরাও এসব জানেন। হে আল্লাহর রাসূল, আপনি আমাদের কাছে আসার আগে আমরা ইয়াসরিবের ইহুদিদের সাথে অকারণে যুদ্ধ করতাম। তারা সবসময় আমাদেরকে হুমকি দিত। তারা বলতো, আসন্ন নবী সময় এসেছে, তিনি সত্যের ধর্ম ইসলাম প্রচার করতে আসবেন, যেটা নবী ইব্রাহিমের ধর্ম। যখন ওনার আগমন হবে, তার পক্ষে যুদ্ধে শরিক হব আর অবিশ্বাসীদের হত্যা করব। আর এখন আপনাদের কি হয়েছে ইহুদিগণ? মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে যে সত্য ধর্ম প্রেরণ করেছেন, সেই সত্যের বিরুদ্ধেই আপনারা যাচ্ছেন? চুপ করো ইবনে রাবিয়া, নবী মুসা তাওরাতের মাধ্যমে যা এনেছেন আমরা শুধু তাই বিশ্বাস করি। আল্লাহর শপথ, আপনি নবী মুসার তাওরাত পরিবর্তন করেছেন। আপনাদের ধর্মগুরু ইবনে হাইবান আপনাদেরকে রাসূলের আগমন সম্পর্কে সতর্ক করেছিলেন, তিনি প্রতীক্ষিত নবীকে অনুসরণ করতে বলেছেন। সত্যি বলেছেন, ওনারা খুব ভালো করেই জানতেন মক্কায় আল্লাহ রাসূলের আগমন হবে, তবুও ওনারা অস্বীকার করেন, কারণ ওনারা ইবনে উব্বাইকে সমর্থন করে রাজা বানাতে চেয়েছিলেন, কিন্তু পরে বুঝতে পেরেছে আপনি আল্লাহর রাসূল। আপনার চেহারা দেখে না, বরং আপনার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে আপনি যে বার্তা নিয়ে এসেছেন তা কেবল একজন নবীর পক্ষেই আনা সম্ভব। ওনারা আপনার সাথে তর্ক করেছেন, আপনাকে নানান প্রশ্ন করেছেন, তারপর নিশ্চিত হয়েছেন যে আপনি সেই প্রতীক্ষিত নবী, তবুও ওনারা আপনার উপর নবুয়তকে অস্বীকার করেছেন, আল্লাহর রাসূলকে দূরে ঠেলে দিচ্ছেন। সত্যকে কি দেখতে পাচ্ছেন না ইহুদিগণ? আল্লাহর রাসূল নবী মুহাম্মদকে সমর্থন করা আমাদের জন্য কর্তব্য। রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছেন, ইবনে সালামের মর্যাদা কেমন? আমাদের সম্মানিত ধর্মগুরু এবং সবচেয়ে জ্ঞানী ধর্মগুরুর পুত্র। শুনুন ইহুদিগণ, আমি হুসাইন, আল্লাহর প্রিয় রাসূল আমার নাম পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ ইবনে সালাম। আমি ইসলাম গ্রহণ করেছি। শুনুন আপনারা, আল্লাহকে ভয় করুন, রাসূলের বাণীর উপর ঈমান আনুন। আপনারা খুব ভালো করেই জানেন তিনি আল্লাহর রাসূল, কারণ তাওরাতে আল্লাহর রাসূলের নাম আর চিহ্নিতকরণের বৈশিষ্ট্য আছে। আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল, আমি ওনাকে চিনতে পেরেছি, ঈমান এনেছি। আর শুনুন ইহুদিগণ, আল্লাহর শপথ, আপনারা মিথ্যা ছাড়া আর কিছুই বলেন না। আপনাকে আমি বলেছিলাম না আল্লাহ রাসূল, তারা বেঈমান, মিথ্যুক, বিশ্বাসঘাতক, পাপী আর অসৎ। আপনাদের সবার জানা উচিত আমি মুসলিম হয়েছি আর প্রকাশ্যে তা ঘোষণা করছি। আমার বাড়ির লোকেদের ইসলাম গ্রহণের দাওয়াত দেব, তাদেরকে আমি সত্য ও হেদায়েতের পথ দেখাবো। আপনারা যা করতে পারেন করুন। তুমি অন্যের জন্য নিজের লোকদের ছেড়ে দিতে চাও হুসাইন ইবনে সালাম? আমি আব্দুল্লাহ ইবনে সালাম, আমি অন্য কারোর জন্য নিজের গোত্রের লোকদের ছাড়িনি, সত্য ধর্মের জন্য ছেড়েছি।
যেটা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, আর সেই ধর্মই প্রচার করছেন রাসূলুল্লাহ। পূর্বে প্রচার করেছেন নবী ঈসা, তারপর একই কথা বলেছেন নবী মুসাও। আল্লাহর শপথ, এটাই সত্য ধর্ম। মহান আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কখনোই গ্রহণযোগ্য হবে না। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে ইবনে সালাম। আফসোস হচ্ছে যে আপনি সত্যিটা জেনেও হিংসার কারণে অস্বীকার করছেন। সম্মানিত ইহুদিগণ, আল্লাহর ধর্ম আপনারা গ্রহণ নাই করতে পারেন, তাই বলে সবাইকে বিভ্রান্ত করে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অধিকার আপনাদের নেই। মনে রাখবেন, রাসূলুল্লাহ শহরের ইহুদি ও মুসলমানদের মধ্যকার যে চুক্তির আদেশ দিয়েছেন তা পালন করা সবার জন্য প্রযোজ্য, শুধু শত্রুদের জন্য না। তাই শৃঙ্খলা বজায় রাখুন, আর আপনাদের প্রতিবেশীদের বিরুদ্ধাচারণ করবেন না, আর যদি করে ফেলেন দুনিয়া আর আখিরাত দুটোই হারাবেন। ভেবে দেখুন, সেই ব্যক্তি যিনি সত্য পথের হেদায়েত পেয়েছেন, সেই অনুযায়ী তার জীবন পরিচালনা করছেন, তিনি পাবেন উত্তম প্রতিদান, তা হলো চিরস্থায়ী জান্নাত। আর যিনি সত্য অস্বীকার করে শৃঙ্খলা ভঙ্গ করবেন, তার জন্য আল্লাহ সুবহান আল্লাহ তাআলা রেখেছেন চিরস্থায়ী জাহান্নাম। শুনুন মুহাম্মদ, আপনি বলেন নবী ইব্রাহিম আর আপনার ধর্ম এক। আপনি কি জানেন না ইব্রাহিম একজন ইহুদি ছিলেন? যাও, সঠিক তাওরাত নিয়ে এসো, সত্য জেনে যাবে। আমরা এটা মানি না, এসব মিথ্যা আমরা প্রত্যাখ্যান করি। তাহলে আপনি আর কি চান? অবিশ্বাস আর মিথ্যা, কতটা পাপে পূর্ণ আপনারা! আপনি কি তাদের দেখেননি যাদেরকে কিতাবের অংশ প্রদান করা হয়েছিল, আর সেই কিতাবের দিকে আহ্বান করা হয়েছিল যাতে তাদের মধ্যে সবকিছু মীমাংসা করে দেয়, কিন্তু তাদের একদল ফিরে যায় বিমুখ হয়ে, আর তারা বলে গুটি কয়েকদিন ছাড়া জাহান্নামের আগুন আমাদের কখনোই স্পর্শ করবে না। এই মিথ্যা বয়ান তাদেরকে প্রবঞ্চিত করেছে। আল্লাহর রাসূল পাম বৃক্ষের ছায়ায় বসে আছেন। রাসূলুল্লাহর পেছনে দাঁড়িয়ে উকি দিয়ে আপনি কি দেখছেন? হ্যাঁ, এটাই তো শেষ নবী ছিল, তিনিই সেই নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এদিকে আসতে বলেছেন। হে আল্লাহর রাসূল, আমি এ পর্যন্ত পার্সিয়া থেকে নাসিবিনে ভ্রমণ করেছি, আরও ভ্রমণ করেছি ইরাক থেকে সিরিয়া, এক পাদ্রী থেকে অন্য পাদ্রীর কাছে গিয়েছি সত্য ধর্মের খোঁজে। আমি আপনাকে দেখার অপেক্ষায় ছিলাম আল্লাহ রাসূল, আর যখন পবিত্র নবুয়ত আপনার উপর অবতীর্ণ হলো, তখন একজন পাদ্রী আমাকে মক্কায় সফরের জন্য বললেন, যেখানে আপনার সর্বপ্রথম আগমনের কথা বলা হয়েছিল। তাই হিজাজের দিকে যাচ্ছিল এমন এক কাফেলার সাথে যুক্ত হওয়ার জন্য আমার সব সম্পদ তার কাছে দিয়ে দিতে হয়েছিল, যেন আপনার দেখা পাই। কিন্তু পক্ষান্তরে আমি একজন সম্ভ্রান্ত বংশের পুত্র হওয়া সত্ত্বেও তারা আমাকে এক ইহুদির কাছে দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল। এতদিন পর মহান আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন, আপনার সামনে ঈমান আনার সৌভাগ্য দিয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ইয়া রাব্বুল আলামিন, এমন এক ধর্মের সন্ধান আমাকে দিয়েছেন আপনি যা দুনিয়া এবং আখিরাতের শান্তি দিবে। আমি এই ধর্মে ঈমান আনলাম, রাসূলকে নিজের চোখে দেখলাম, তার সামনে ঈমান আনলাম। আমি বিশ্বাস করি আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর রাসূল। শুনুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এত ধৈর্য দেখে প্রশংসা করেছেন যে ধৈর্য আপনাকে নিয়ে এসেছে সত্য ধর্মের পথে। তিনি আপনার মুনিবকে পত্র লিখতে বলেছেন আপনার মুক্তির জন্য। শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেছেন এই ধৈর্যশীল ভাইয়ের মুক্তির জন্য আপনাদের সাহায্য করতে। আমরা তাই করব আল্লাহর রাসূল। আমার প্রিয় আউস আর খাজরাজের বোনেরা, চলুন আমরা রাসূলের স্ত্রী উম্মাতুল মুমিনিন আয়েশার কাছে যাই। রাসূল এবং আয়েশার বৈবাহিক জীবন সুখের হোক, রহমত বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তারপর আমরা যাব রাসূলের কন্যা ফাতেমার বাড়িতে। আল্লাহর ইচ্ছায় আলী ফাতেমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন,
আবু বকরের স্ত্রী উম্মে রুমানের সাথেও দেখা করা উচিত, কারণ সে অসুস্থ। বিলালের স্ত্রীও অসুস্থ, তাই ওনারও খোঁজ খবর নিয়ে আসব। তারপর জুবাইর ইবনে আওয়ামের আম্মা সাফিয়ার সাথে দেখা করে তার স্ত্রী আসমাকেও দেখে আসব, কারণ তিনি নবজাতক শিশু আবদুল্লাহ জন্ম দিয়েছেন, যে মুহাজিরিনদের মধ্যে জন্মগ্রহণকারী প্রথম শিশু। আমরা সর্বশেষ দেখা করে আসব আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলুন রওনা হই আমার বোনেরা। শুনুন মুসলিম ভাইয়েরা, কোরআনে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সালাত সম্পন্ন করার সময় দণ্ডায়মান উপবিষ্ট এবং শায়িত অবস্থায় আল্লাহর স্মরণ করবে। সাদাকাল্লাহুল আযীম। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার নিজ গৃহে পবিত্র হয়ে আল্লাহর ওয়াজিব কাজগুলো করে, ফরজ কাজ আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্যে হেঁটে যায়, আল্লাহ তার প্রতি কদমে একটি করে গুনাহ মাফ করেন আর মর্যাদা বৃদ্ধি করতে থাকেন। হে আল্লাহ, আপনি আমাদের ইসলাম দ্বারা আলোকিত করেছেন। হে আল্লাহ, ইসলাম দ্বারা আপনি আমাদের সম্মানিত করেছেন। হে আল্লাহ, আমাদের আপনার সত্য দিনের ওপর অটল রাখুন। হে আল্লাহ, ইসলাম ও মুসলিমদের সম্মান করুন। হে আল্লাহ, আপনি মুহাম্মদকে প্রশংসিত করুন, যেমনটা আপনি ইব্রাহিম ও তার পরিবারকে করেছেন। আপনি প্রশংসিত এবং মহিমান্বিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হিজরত আর আনসার ভাইদের সাথে দেখা করা সহজ করে দিয়েছেন। মুহাজিরিন আর আনসারগণদের সকল শান্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে। মুহাজিরিন ভাইদের সাথে মদিনার আনসার ভাইদের একত্রিত হওয়ার মাধ্যমে ইসলাম আরো শক্তিশালী হয়ে উঠেছে। এখন নির্ধারণ হয়েছে নামাজের বিধান, কোনটা হালাল আর কোনটা হারাম সেটাও বলা হয়েছে। হে আল্লাহর রাসূল, কোনো দাওয়াত ছাড়াই আমরা সঠিক সময়ে নামাজের জন্য একত্রিত হচ্ছে। নামাজের জন্য কি আজান দেওয়া উচিত না? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি ইহুদিদের মতো নামাজের জন্য একটি সিংহার শব্দের আদেশ দিতে চেয়েছিলেন, যদিও তিনি এটা অপছন্দ করেন, কিন্তু মুসলমানদের প্রার্থনার আহ্বানে একটা ঘন্টা ব্যবহারের পরামর্শ দিয়েছেন। নিশ্চয়ই কোনো সুখবর আছে। এটা নিশ্চয়ই কোনো সুখবর রাসূল। রাসূল সুখবরটা জানতে চান। ও হচ্ছে আব্দুল্লাহ ইবনে যায়েদ। ও হারিস ইবনুল খাজরাজের ভাই। ও স্বপ্নে দেখেছে সবুজ কাপড় পরিহিত এক ব্যক্তি একটা ঘন্টা হাতে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ জিজ্ঞেস করল, আপনি কি এই ঘন্টা বিক্রি করতে চান? লোকটা জিজ্ঞেস করল, কি করবে এই ঘন্টা দিয়ে? আব্দুল্লাহ বলল, আমরা সালাতের জন্য আহ্বান করব। লোকটা বলল, আমি যদি আরো ভালো কোনো উপায় দেখাই। আব্দুল্লাহ বলল, কি সেটা? উত্তর দিল এভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমিও ঠিক এই একই স্বপ্ন দেখেছিলাম। হে আল্লাহর রাসূল, আমিও ঠিক এই একই স্বপ্ন দেখেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আল্লাহর দেখানো সত্য স্বপ্ন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ, আপনি বিলালকে নিয়ে যান, তাকে এটা মুখস্থ করান। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের চতুর্দশ বর্ষের বারোই রবিউল আউয়াল শুক্রবার মদিনায় প্রবেশ করেন। তখন মহানবীর বয়স 53 বছর ছিল এবং তিনি মহররম মাস পর্যন্ত সেখানে অবস্থান করে ইসলামের প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। আর মুহাজিরিন ও আনসারদের জীবনযাপনের প্রয়োজনীয় সব কিছুর সুব্যবস্থা গ্রহণ করতে থাকেন। প্রবেশের আগে তাদের ধরতে পারি, এমনকি আমার হাত রামিকে হত্যা করে।